আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম সবাইকে লান আরবিক বিডি চ্যানেলের পক্ষ থেকে শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব যদি আপনি এখনও লান আরবিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটা অন করে নিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান তো ছিল বন্ধুরা শুরু করবো আজকের ভিডিও আজকের বিষয় প্রশ্নবোধক শব্দ যে শব্দগুলো ব্যবহার করে আমরা কাউকে কোনো প্রশ্ন করে থাকি অথবা কেউ আমাদের কোনো কিছু জিজ্ঞেস করে থাকে তো ছোট বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের ভিডিও কেন এর আরবি শব্দ হচ্ছে লেস ফর এক্সাম্পল লেস ইন তে মাই সোই তাব্বাক কেন তুমি রান্না করো কে বা কার দু ক্ষেত্রে আরবি শব্দ হবে মিনহো মিনু কে বা কার মিনু ফর এক্সাম্পল মিনু সই হায়দা এটা কে করেছে মিনহ সৈ হায়দা এটা কে করেছে অথবা হাঁদা মার মিনু এটা কার কখন এর আরবি শব্দ হচ্ছে মিতা কখন এর আরবি শব্দ হচ্ছে মিতা ফর এক্সাম্পল মিতা এই যে হুয়া সে কখন এসেছে মিতা ইজি হওয়া সে কখন এসেছে কত এর আরবি শব্দ হচ্ছে কাম এবং চাম দুটা শব্দই আরবিরা ব্যবহার করে কাম চ্যাম ফর এক্সাম্পল কাম ফুলুস ইনতে তোমার কত টাকা দরকার কাম ফুলুস ইনতে তোমার কত টাকা দরকার কোথায় এর আরবি শব্দ হচ্ছে হোয়েন ফর এক্সাম্পল ইনতে রো তুমি কোথায় যাও অথবা হইন রইন সেটাও হবে তুমি কোথায় যাও কি এর আরবি শব্দ হচ্ছে শোনো শোনো কি কি এর আরবি শব্দ হচ্ছে ফর সে অথবা তুমি কি চাও আরও একটা শব্দ যেটা যদিও প্রশ্নবোধক শব্দ না তারপর আমাদের এই শব্দটা জেনে রাখা উচিত সেটা হচ্ছে নাম নাম শব্দ হতে হচ্ছে জি হা অথবা কি যেহেতু শুনো শব্দের অর্থ হচ্ছে কী সেহেতু আমাদের মনে হতে পারে যে কেউ যদি ডাকে যখন তখন আমরা শুনু বলে তার উত্তর দেব না শুনু বলে না আরবি ভাষা একটা স্পেশাল শব্দ যেটা শুধু কেউ ডাকলে আপনাকে তার প্রতি উত্তরে আপনি এই শব্দটা বলবেন সেটা হচ্ছে নাম তার মানে কেউ যখন আপনাকে ডাকবে আপনার নাম ধরে ডাকবে তখন আপনি বলবেন নাম অথবা আপনাকে ডাকবে আপনি তার প্রত্যুত্তরে বলবেন নাম আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আরেকবার আল্লাহ হাফেজ